আজ আমরা দশম শ্রেণীর গণিতের পার্ট টু নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন আছে, বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের এন বছরের মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত? এখানে কিছু অপশান দিয়ে দিয়েছে, আমরা অপশান নিয়ে তো কাজ করতে পারবো না, আমাদের অঙ্কটা কষতে হবে। তো আমরা দেখে নিই, আমরা পি ধরে নিয়েছি এক্স টাকা, পি মানে আসল, টি হচ্ছে সময় এন বছর, আর আর আরই রেখেছি মানে বার্ষিক সুদের হার। এবার শর্তানুসারে পি টি আর বাই 100, অর্থাৎ পি হচ্ছে আমরা ধরেছিলাম এক্স, টি হচ্ছে এন, আর আরই রেখেছি বাই 100, সমান আমাদের বলে দিয়েছিল কত, সুদটা কত হবে PNR/25, সেটা লিখেছি PNR/25। কাটাকাটি করি, দুপাশের এন আমরা কেটে দিতে পেরেছি, আর কেটে দিয়েছি, এবং নিচের 25 এবং 100 মধ্যে কাটাকাটি করে 4, তাহলে কি দাঁড়ালো, x/4 = 1/1। কোনাকুনি গুণ করলে কি হয়, সরি এখানে পি আছে, p/1, তাহলে কোনাকুনি গুণ করলে কি হবে, x^x = 4p, তাহলে x-এর মান কত, 4p। তাহলে আমাদের অপশানে দেওয়াই ছিল কি হবে, 4p। এটা হলো আমাদের উত্তর। দুয়ের দাগের, দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। আমরা দুটো লম্ববৃত্তাকার চোঙের অনুপাত বলে দিয়েছে 1:2 এবং ভূমির পরিধির অনুপাত দিয়ে দিয়েছে 3:4। উচ্চতা h ধরেছি, প্রথম চোঙ হচ্ছে h1, দ্বিতীয় চোং h2, তাদের অনুপাত বলে দিয়েছে, অর্থাৎ h1:h2 = 1:2, আর ভূমির পরিধির অনুপাত বলেছে 3:4। 3:4 মানে কি, ভূমির পরিধির সূত্র কি, ভূমি কি হয়, ভূমি হচ্ছে একটা বৃত্ত, অর্থাৎ 2πr, বৃত্তের পরিধির সূত্র 2πr, অর্থাৎ প্রথম ভূমির পরিধির সূত্র হচ্ছে 2πr1 এবং দ্বিতীয় 2πr2, যাদের অনুপাত বলেছে 3:4। 2π কেটে দিয়েছি, তাহলে r1 এবং r2 সমান 3:4। এবার প্রথম চোঙের আয়তন, আয়তনের সূত্র কি, চোঙের আয়তনের সূত্র হচ্ছে πr²h, তাহলে পাই, প্রথম চোঙের আয়তনের সূত্র হচ্ছে πr1, কারণ কি, r1 ধরেছিলাম প্রথমটা, r1² / h1, এবং দ্বিতীয় চোঙের হচ্ছে πr² * h2, দুপাশের পাই কেটে দিয়েছে আমাদের তার সুবিধার জন্য। r1 তার মান কত, 3, আর h1 এর মান কত, আমরা আগেই পেয়েছিলাম 1, তাহলে 3² * 1 = r2 মান কত, 4 স্কোয়ার, h2 এর মান 2, তাহলে 3² মানে 9 * 1, আর 4² মানে 4×4 = 16 * 2, তাহলে 9-কে 1 দিয়ে গুণ করলে 9 = 16-কে 2 দিয়ে গুণ করলে 32, তাহলে দুটি চোঙের অনুপাত বেরিয়ে গেল আমাদের 9:32, দুটি চোঙের আয়তনের উত্তর 9:32। পরের প্রশ্ন, একটি বৃত্তের দুটি জ্যা এবি এবং এসি পরস্পর লম্ব, এবি 4 সেমি এবং এসি 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। একটা বৃত্ত এঁকেছি যার এবি এবং এসি পরস্পর লম্ব, দুটো জ্যা এবং লম্ব, এবি 4 সেমি, এসি 3 সেমি, তাহলে আমাদের ব্যাসার্ধটা বার করতে হবে। আমরা ব্যাসার্ধ বার করতে গেলে আমাদের ব্যাস দরকার, তার থেকে আমরা ব্যাসার্ধ বার করতে পারি। তো এটা লম্ব, এসি হচ্ছে লম্ব, দেখতেই পাচ্ছি আমরা 3, আর এবি হচ্ছে ভূমি 4, তাহলে এটা একটা ত্রিভুজ, তাহলে ত্রিভুজের অতিভুজ বার করতে গেলে পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে হবে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, লম্ব মানে 3 স্কোয়ার, ভূমি হলো 4 স্কোয়ার সমান অতি স্কোয়ার, অতিটাই বার করতে চলেছি,
তিন স্কোয়ার মানে হচ্ছে নয়, চার স্কোয়ার মানে ষোলো, অতীত সমান অতি স্কোয়ার, নয় আর ষোলো যোগ করলে পঁচিশ সমান অতি স্কোয়ার। তাহলে অতি বার করতে গেলে আমরা কী করবো, পঁচিশটাকে বর্গমূল করবো, অর্থাৎ পাঁচ পাঁচে পঁচিশ। তাহলে অতির মান কত বেরোলো, পাঁচ, অর্থাৎ বিসির মানটা বেরিয়ে গেল পাঁচ, অর্থাৎ ব্যাস বেরিয়ে গেল পাঁচ সেমি। তাহলে ব্যাসার্ধ তাকে দুই দিয়ে ভাগ করলে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব, দুই দিয়ে ভাগ করলে দুই দশমিক পাঁচ সেমি। তাহলে ব্যাসার্ধ বেরোলো কত, দুই দশমিক পাঁচ সেমি। পরের প্রশ্ন, কোনো মূলধনের দুবছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে আট হাজার চারশো টাকা এবং আট হাজার ছশো বাহান্ন টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার কত? দু বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ। প্রথমে সরল সুদের অঙ্কটা করে নিই, আমাদের কিছুই বলে দেয়নি, সব ধরে নিতে হবে। আসল পি টাকা সময় দু বছর, সুদের হার আর। তাহলে সরল সুদের সূত্র কি, পি টি আর বাই হান্ড্রেড, পি টি হচ্ছে মানে সময় হচ্ছে দু বছর টু, আর সুদের হার আর বাই একশো, যেটা আমাদের বলে দিয়েছে কত, আট হাজার চারশো টাকা। তাহলে আট হাজার সময় সময় আমরা আট হাজার চারশো টাকা বসিয়ে দিয়েছি। এবার কাটাকাটি করি, দুইয়ের সঙ্গে পঞ্চাশ কেটেছি, পঞ্চাশ দুগুণ একশো, এবার কোনাকুনি গুণ, পি আর এর সঙ্গে একের গুণ করেছি পি আর, পঞ্চাশের সঙ্গে আট হাজার চারশোর গুণ করলে হয় চার লক্ষ কুড়ি হাজার। এটা হলো আমাদের এক নম্বর সমীকরণ। এবার চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে বার করি, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা ওই একই জিনিস ধরেছি, আসল পি টাকা সময় দু বছর, সুদের হার আর। চক্রবৃদ্ধি সুদের সূত্র কি, পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার এন মাইনাস পি। তাহলে পি আমরা পি ধরেছিলাম, পি রাখলাম, শুধু আমরা সময়টা ছিল দুই দু বছর, সেই জন্য এনের জায়গা আমরা দুই বসিয়েছি। এবার দু জায়গাতেই পি আছে, সেই জন্য পি আমরা কমন নিয়ে নিয়েছি। পি কমন নিলে এখানে পড়ে থাকে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড তার স্কোয়ার মাইনাস, এখান থেকে পিটা কমন নিয়েছি এক, সমান আমাদের মান বলে দিয়েছে আট হাজার ছশো বাহান্ন টাকা, সেটাও বসিয়ে দিয়েছি। এবার পিটা রেখে এটা হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ারের সূত্রে ফেলবো। হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি, বি মানে আর বাই একশো, প্লাস বি স্কোয়ার, অর্থাৎ আর বাই একশো তার স্কোয়ার মানে আর এ স্কোয়ার বাই একশোকে স্কোয়ার করলে চারটে শূন্য, বিয়োগ এক ছিল একটা বসিয়ে দিয়েছি, সমান আট হাজার পাঁচশো ছশো বাহান্ন। একের স্কোয়ার মানে এক, আর এদিকেও একটা এক আছে, একটা প্লাস একটা মাইনাস, তাই কেটে দিয়েছি। এবার পিটা রেখে এটা গুণ করে নিচ্ছি, টু আর বাই একশো প্লাস আর স্কোয়ার বাই দশ হাজার। পরের লাইনে লসাগু করেছি, একশো আর দশ হাজারের মধ্যে লসাগু করলে দশ হাজার, তাহলে এখানে একশো আছে দশ হাজার দরকার, তাহলে আরও দুটো শূন্য দরকার আমার, মানে আরও একশো দরকার, সেই একশোটা উপরে গিয়ে দু টু আরের সঙ্গে গুণ, দুশো আর প্লাস এখানে দশ হাজার লসাগু আছে, এখানে দশ হাজারই আছে, তাহলে উপরের আর স্কোয়ারটাই বসে যাবে, সমান আট হাজার ছশো বাহান্ন। এবারে দেখতে পাচ্ছি উপরে দুজনেরই আর আছে, আমি আরটা কমন নিয়ে নিয়েছি, অর্থাৎ পি আর সমান দুশো, আর এখান থেকে একটা আর কমন নিয়েছি আর বাই দশ হাজার। পি আরের মানটা আমরা আগের সরল সুদের ক্ষেত্রে পেয়েছিলাম, পি আর সমান চার লক্ষ কুড়ি হাজার। তাহলে পি আরের মানটা আমি পি আরের জায়গায় বসিয়ে দিতে পারি, পি আরের মানটা চার লক্ষ কুড়ি হাজার বসিয়ে দিলাম, দুশো প্লাস আর যা ছিল তাই। এবার এই চারটে শূন্যের সঙ্গে এই চারটে শূন্য কেটে দিয়েছি, এবারে গুণ করছি, বিয়াল্লিশের সঙ্গে দুশো গুণ করলে আট হাজার চারশো, প্লাস বিয়াল্লিশের সঙ্গে আর গুণ করলে বিয়াল্লিশ আর, সমান আট হাজার ছশো বাহান্ন। এবার আরের অংশটা রেখে দিয়ে আট হাজার চারশো টাকা ওপাশে করে দিয়েছি, প্লাস ছিল মাইনাস করে দিয়েছি, দুজনের মধ্যে বিয়োগ করলে কত হয় দুশো বাহান্ন, বিয়াল্লিশ আর সমান দুশো বাহান্ন। তাহলে আরের মান কত, বিয়াল্লিশটা ওপাশে করে দিয়েছি, বিয়াল্লিশটা ওপাশে করলে গুণ ছিল ভাগ হয়ে যাবে, কাটাকাটি করলে ছয়, ছয় বিয়াল্লিশে দুশো বাহান্ন, তাহলে আরের মান কত, সিক্স পার্সেন্ট। তাহলে একটা মান আমরা বার করতে পেরেছি, এখনও আসলটা আমাদের বার করতে হবে। সেই এক নম্বর সূত্রতে আমাদের ছিল পি আর সমান চার লক্ষ কুড়ি হাজার, তাহলে আরের জায়গায় আরের মানটা বসিয়ে দিই, পি ইন্টু ছয় সমান চার লক্ষ কুড়ি হাজার, তাহলে পিটাকে রেখে ছয়টা গুণ ছিল পাশে করে দিলে ভাগ, কাটাকাটি করলে সত্তর হাজার, তাহলে পি এর মান কত, সত্তর হাজার। তাহলে পি হচ্ছে আসল বেরিয়ে গেল সত্তর হাজার, একটা প্রশ্ন।
আর সুদের হার কত ছিল যেটা বেরোলো আমাদের 6%। এটার একটা উত্তর, দুটো উত্তরই পেয়ে গেলাম আমরা। পরের প্রশ্ন, যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান শূন্য, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের অনুপাত ওয়ান ইস টু আর হয়, তবে দেখাও যে আর প্লাস ওয়ান তার হোল স্কোয়ার বাই আর সমান বি স্কোয়ার বাই এ সি। আমরা দ্বিঘাত সমীকরণের বীজের সূত্র কি পাই? বীজের সূত্র হচ্ছে প্রথম বীজের ওয়ান পাই, কারণ কি আমাদের মান বলে দিয়েছে ওয়ান ইস টু আর, তাহলে প্রথমটার বীজের কত মান এক, তাহলে ওয়ান প্লাস ওয়ান ইন্টু পাই, তাহলে পাই। এবং দ্বিতীয় বীজের সূত্র কি? দ্বিতীয় বীজের মানটা হচ্ছে আমাদের আর বলে দিয়েছে, তাহলে আর ইন্টু পাই, আর আর ইন্টু পাই মানে আর পাই। এবার আমাদের সূত্র, সূত্র কি? দুজনের যোগফলের সূত্র হচ্ছে, দুটো বীজের যোগফলের সূত্র হচ্ছে মাইনাস বি বাই এ। প্রথম বীজ কত পাই, দ্বিতীয় বীজ কত আর পাই, দুটো যোগ করেছি যার সূত্র হচ্ছে মাইনাস বি বাই এ। পাই দুজনেরই আছে, কমন নিয়েছি, তাহলে এখানে এক পড়ে থাকে, এক প্লাস আর সমান মাইনাস বি বাই এ। এবারে পাইটা রেখে ওপাশে ওয়ান প্লাস আরটাকে আমি ওপাশে করে দিয়েছি, ওপাশে করলে কি দাঁড়ায়, মাইনাস বি বাই এ ছিল, তার সঙ্গে এবারে এই ওয়ান প্লাস আরটা গুণ ছিল ওপাশ থেকে এপাশে নিয়ে আসছি, ভাগ হয়ে যাবে, অর্থাৎ ওয়ান প্লাস আর নিচে চলে এলো, যেটা আমরা এক নম্বর সমীকরণ ধরেছি। এবার দুটো বীজের গুণফল, দুটো বীজের গুণফলের সূত্র কি? সি বাই এ। দুটো বীজ, প্রথম বীজ হচ্ছে পাই, দ্বিতীয় বীজ আর পাই, দুজনে গুণ করলে হয় আর পাই স্কোয়ার, পাই সি বাই এ। এবার পায়ের মানটা আমরা আগের এক নম্বর সমীকরণটা থেকে বসাচ্ছি, পায়ের মান কী ছিল? মাইনাস বি বাই এ ইন্টু ওয়ান প্লাস আর, আরটা রেখে দিয়ে পায়ের মানটা বসালাম, পায়ের আবার স্কোয়ার ছিল তাই স্কোয়ার দিলাম সমান সি বাই এ। এবারে আটটা রেখে এটার যেহেতু স্কোয়ার আছে দেখতে পাচ্ছি তাই স্কোয়ার করে দিচ্ছি, মাইনাস বিকে স্কোয়ার করলে মাইনাসটা উঠে যায় বি স্কোয়ার, আর নিচে এর স্কোয়ার আছে অর্থাৎ এ স্কোয়ার, এবং ওয়ান প্লাস আর তারও স্কোয়ার আছে সেই জন্য ওয়ান প্লাস আরকে স্কোয়ার দিয়ে দিয়েছি সমান সি বাই এ। এবার সমান চিহ্নের দুপাশে হরের মধ্যে একটা এ আর এদিকের একটা এ কেটে দিয়েছি, তাহলে কী পড়ে থাকে, আর বি স্কোয়ার বাই এ ইন্টু ওয়ান প্লাস আর হোল স্কোয়ার সমান সি বাই ওয়ান। কোনাকুনি গুণ করছি, এর সঙ্গে সি গুণ করলে এ সি, এবং এইটাও গুণ হয়ে যাবে অর্থাৎ ওয়ান প্লাস আর তার স্কোয়ার, আর এটার সঙ্গে এটা গুণ করলে কোনাকুনি আর ইন্টু বি স্কোয়ারের সঙ্গে এক গুণ করলে আর বি স্কোয়ার। এবার যেহেতু আমাদের কি প্রমাণ করতে হবে একবার দেখে নেব, আর প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, অর্থাৎ আর প্লাস ওয়ানটাকে আমরা শুধু রেখে দেবো, আর প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, ওটা বাঁ দিকে ছিল বাঁ দিকেই থাকলো, ডান দিকে চারটা ছিল সেটা বাঁ দিকে নিয়ে এলাম, গুণ ছিল বলে ভাগ হয়ে গেল, সমান ডান দিকে বি স্কোয়ার ছিল সেটা রয়ে গেল, এবং বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাচ্ছি এসিটাকে, সেই জন্য গুণ ছিল ভাগে চলে গেল অর্থাৎ এসি, অর্থাৎ আর প্লাস ওয়ান বা ওয়ান প্লাস আর তার স্কোয়ার বাই আর সমান বি স্কোয়ার বাই এসি, এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। পরের প্রশ্ন, প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের ওপর লম্ব হবে। আমরা এই এটি একটি উপপাদ্য আমরা দেখতে পাচ্ছি, এই উপপাদ্যটা 33 নম্বর উপপাদ্য, সবাই বই খুলে দেখে নিতে পারো, যার পৃষ্ঠা নম্বর হচ্ছে 60, আমাদের অঙ্ক বইয়ের পৃষ্ঠা নম্বর 60, দেখে নিও একবার উপপাদ্যটা। দেখো যা বলেছিল, প্রমাণ করো ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের ওপর লম্ব হবে। 33 নম্বর উপপাদ্য, পৃষ্ঠা নম্বর 60, এটা তোমরা তোমাদের প্রজেক্টে লিখে নেবে। আমরা পরের প্রশ্নে চলে যাই, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ, যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো, তাহলে চোঙটির উচ্চতা কত? চোঙের উচ্চতা আমাদের ধরে নিতে হয়েছে এইচ, কারণ উচ্চতা মানে হাইট, এইচ ধরেছে সেই জন্য ব্যাসার্ধ আর, তাহলে উচ্চতা
এইচ ডেসিমিটার, ব্যাসার্ধ আর ডেসিমিটার আমরা ধরে নিয়েছি। আমাদের সূত্রতে কি বলেছিল, প্রথমেই বলে দিয়েছিল চোঙের উচ্চতা ও আর ব্যাসার্ধের দ্বিগুণ হতে হবে, অর্থাৎ উচ্চতা এইচ যার সঙ্গে ব্যাসার্ধ হচ্ছে টু আর, দ্বিগুণ টু আর। তাহলে চোঙের আয়তন কি, চোঙের আয়তনের সূত্র আমরা কি জানি, পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার এইচ এর মানটা যে টু আর, সেটা আমরা এইচের জায়গায় এখানে বসিয়ে দিচ্ছি টু আর। গুণ করলে কি হয়, পাই, টু ছিল টু, পাই আর স্কোয়ার আর আর গুণ করলে আর কিউব ঘন ডেসিমিটার। এবারে বলছে যদি ছয় গুণ করা হয়, অর্থাৎ এইচ সমান যদি ছয় আর হয়, তাহলে এখন আয়তন কি হবে, এখন আয়তন হচ্ছে এইচটার মান হয়ে গেছে এখন সিক্স আর, তাহলে পাই আর স্কোয়ার ইন্টু সিক্স আর, তাহলে সিক্স পাই আর আর স্কোয়ার আর আর গুণ করলে আর কিউব। তাহলে আগে আমাদের আয়তন হচ্ছিল টু পাই আর কিউব, এখন আমাদের আয়তন হয়েছে সিক্স পাই আর কিউব। তাহলে বেড়েছে কত, বেড়েছে দুজনের মধ্যে বিয়োগ করলেই পাওয়া যাবে, সিক্স পাই আর কিউব মাইনাস টু পাই আর কিউব। এবং সেটা কত পরিমাণে বেড়েছে, আমাদের অঙ্কের প্রশ্নতেই বলে দিয়েছিল 539 ঘন ডেসিমিটার। এবার আমরা বিয়োগ করি, সিক্স পাই আর কিউব থেকে টু পাই আর কিউব বাদ দিলে ফোর পাই আর কিউব সমান 539। এবার আর কিউবটা রেখে আমরা মানগুলো ওপাশে করেছি, চারটা গুণ ছিল ভাগ করে দিয়েছি। পায়ের মান হচ্ছে 22/27, যেটা আমি ওপাশে নিয়ে যেতে উল্টে গেছে 7/22। এবার কাটাকাটি করছি 11 দিয়ে, 11 × 2 = 22, 11 কে 539 দিয়ে কাটলে, 539 কে 11 দিয়ে কাটলে 49, তাহলে কী দাঁড়ালো, 49/7 আর নিচে 4 × 2 = 8। আর কিউবের মান, তাহলে আর এর মান কত, তাহলে কিউব করতে হবে আমাদের, ঘন করতে হবে, তাহলে 49-এর মধ্যে দুটো সাত আছে, এখানে একটা সাত, অর্থাৎ 3টে 7 পাওয়া গেছে। তাহলে আর এর মান 1টা 7 নেব আমি, আর নিচে 4 আর 2 = 8, অর্থাৎ 8কে ঘন করলে কার ঘন হয়, 2-এর, তাহলে 2, তাহলে 7/2, মানে ভাগ করি 3.5 ডেসিমিটার। এবার আমাদের বলে দেওয়া হয়েছিল প্রথমে এইচ সমান টু আর, সেই আরের জায়গায় আমরা আরের মানটা বসাচ্ছি, আর গুণ 2 × 3.5 মানে 7 ডেসিমিটার। তাহলে আমাদের কী প্রশ্ন চেয়েছিল, আমাদের প্রশ্ন চেয়েছিল উচ্চতা, সেই জন্য আমরা কিন্তু এইচের জায়গায় আমরা মানটা বসালাম, অর্থাৎ এইচ সমান যে টু আর, সেই জায়গায় আমরা মান বসিয়ে এইচের মানটা আমরা পেয়ে গেলাম কত, 7 ডেসিমিটার। তাহলে আমাদের দশম শ্রেণীর পার্ট টু আমরা প্রশ্ন উত্তর করে দেখালাম। আমরা পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আসব, সবাই অপেক্ষায় থাকবে, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এইটুকুনি কামনা করি।